السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين সম্মানিত তো ভাই বোনেরা আমি ডক্টর বেলাল হোসেন প্রভাষক আশুলিয়া হবিবতি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো টেস্টোস্টেরন কিভাবে বৃদ্ধি করবেন কিভাবে আপনি সহবাসে স্থায়িত্ব বৃদ্ধি করবেন কিভাবে আপনার পাতলা বীজ ঘন করবেন এই তিনটি বিষয় নিয়ে আপনাদের কিছু টাচ দিব এই টাচ দেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে লাইক দিবেন এবং যারা নিয়মিতভাবে দেখেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিবেন কারণ শেয়ার করলে আপনি অনেক সবের ভাগিদার হবেন আর আপনার দ্বারা আমার দ্বারা যেমন উপকৃত হবে তেমন আপনার দ্বারাও একজন মানুষ উপকৃত হইল আসুন আমরা টেস্টোস্টেরন সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য জেনে নিই টেস্টোস্টেরন আমাদের জীবনের সাথে যৌবনের সাথে একটি বড় মাইলফলক যদি টেস্টোস্টেরন না থাকে এই টেস্টোস্টেরন হরমোন যদি না থাকে তাহলে আপনার জীবনটাই বৃথা তাই টেস্টোস্টেরনকে বৃদ্ধি করার জন্য সবসময় অটুট রাখার জন্য আপনাকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে যেতে হবে সেটা হলো খাদ্যাভ্যাসে লাইফস্টাইলে কিছু পার্থক্য আনলেই দেখবেন যে আপনার এই টেস্টোস্টেরন একেবারেই 12 বছর থেকে যেভাবে শুরু হয় ঠিক সেভাবে সারা জীবন থাকবে দ্বিতীয় হলো যে পাতলা বীর্যকে ঘন করা আপনারা জানেন যে পাতলা বীর্যের সাথে সহবাসের কোনো সম্পর্ক নেই কিন্তু এটা আমাদের শরীরের জন্য খুব উপকার বয়ে আনে আমাদের মেজাজকে খুব নিয়ন্ত্রণ রাখে যদি বীর্য ঘন থাকে সহবাসের স্থায়িত্ব আপনার পরিবার আপনার জীবনের সাথে একেবারেই এটা মিলেমিশে আছে যদি সহবাসের স্থায়িত্ব না থাকে আপনার কোনো জীবনের লাভ নেই আসুন আমরা জেনে নিই আমাদের মূল আলোচনার মূল প্রেক্ষাপটটা কি এবং কি উপাদান আজকে আমি আপনাদের জন্য দেব সেই বিষয়টা সেই উপাদানটি কি তাহলে একেবারে সহজ এই যে দেখতে পাচ্ছেন বলুন তো এটা কি এটা আপনারা চেনেন দেখেন এটা হলো শিমুলের শিকড় এই শিমুলের শিকড়কে আপনি নিতে পারেন অথবা শিমুলের যে পাউডার আছে সেটাও আপনি কিনে আনতে পারেন তবে সবচেয়ে ভালো হইলো আপনি শিমুলের শিকড় কিনে আনবেন কারণ দেখা যায় যে আপনি পাউডার আনেন সেই পাউডার ভিতরে অনেক সময় আলুর পাউডার এটার পাউডার সেটার পাউডার মিলিয়ে দেখে সস্তা সেগুলি দিয়ে আপনাকে এটা তৈরি করে দিল এই জন্য অনেক সময় কাজ করে না তাই আপনারা শিমুলের এই যে আপনার শিকড় আছে শিকড়কে কি করবেন নেবেন নেওয়ার পরে এটাকে ছোট্ট 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 করে করে কুচি 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 করে করে কাটবেন কেটে এটা শুকাবেন শুকানোর পরে এখন সবার ঘরে ব্লেন্ডার আছে ব্লেন্ডার দিয়ে আপনি পাউডার করবেন পাউডার করে এটাকে প্রতিদিন সকাল এবং রাত্রে কখন সকাল এবং রাত্রে 1 চা চামচ আপনার পাউডার 1 চা চামচ মধু এবং 1/2 গ্লাস কুসুম কুসুম গরম দুধ আবারও বলছি কুসুম কুসুম গরম দুধ দিয়ে সকাল এবং রাত্রে খাবারের পরে এটা সেবন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার যৌবনকে স্থায়িত্ব করে দিবেন কতদিন খাবেন কম পক্ষে 1 টানা 3 মাস খেতে হবে 1 টানা 3 মাস আপনাকে খেয়ে দিতে হবে তাহলে আপনার যে সমস্যাগুলি আছে যেমন টেস্টোস্টেরন কমে গিয়েছে টেস্টোস্টেরন বৃদ্ধি পাবে বীর্য পাতলা আছে সেটাও ঘন হয়ে যাবে এবং কি আপনার স্ত্রীর সাথে বা আপনার পার্টনারের সাথে যে সময় কাটাতে পারেন না সেটাও আপনি দেখবেন যে আপনার স্থায়িত্ব বেড়ে কম পক্ষে 10-20 মিনিট আপনার বেড়ে গেছে আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ এবং সবল রাখুক এবং যৌবনকে ধরে রাখার ব্যবস্থা করে দিক এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু